প্রসূতি মায়ের অবস্থা ভালো না হওয়ার কারণে জরুরি ভিত্তিতে সিজার বিভাগ চালু করল তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। প্রসূতি মায়ের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে জরুরি ভিত্তিতে সিজার বিভাগ চালু করল তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে করোনা পরিস্থিতিতে এই পরিষেবা পেয়ে খুশি প্রসূতির আত্মীয়রা। হাসপাতালে এই ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। রোগীর আত্মীয়দের দাবি, এই পরিস্থিতিতে কোথাও যেতে বা টাকা জোগাড় করাও তাদের পক্ষে সম্ভব ছিল না। হাসপাতালে এই পরিষেবা পেয়ে খুশি হয়েছেন প্রসূতির আত্মীয়রা। জরুরি ভিত্তিতে সিঙ্গুর ব্লক হাসপাতাল থেকে অ্যানেস্থেসিস ডক্টর এনে সিজার বিভাগ চালু করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। আজ একজন প্রসূতি মায়ের সিজার করা হয়। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার দাস। প্রসূতি মায়ের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য আধিকারিক। গতকাল দুজন অ্যানেস্থেসিস করোনা পজিটিভ হওয়ায় সিজার বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে। কিন্তু গত 10 দিন ধরে ভর্তি থাকা এক প্রসূতি মায়ের সিজার করার জরুরি প্রয়োজনের ভিত্তিতে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে অ্যানেস্থেসিস নিয়ে আসা হয়। প্রসূতি মায়ের অবস্থা ক্রিটিক্যাল থাকার কারণেই এবং প্রসূতি মায়ের অর্থনৈতিক সংকটের কারণে এই উদ্যোগ নেওয়া হয় গ্রামীণ হাসপাতালের তরফ থেকে। অন্যদিকে রক্তের প্রয়োজন পড়লে তারও যোগান দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার দাস। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।